मुरलीर तारीख 2 मई 2023। ओम शांति। मधुबन थेके बापदादा बोलछेन, मिष्टी बाच्चारा आत्मअभिमानी भव, एक बाबार श्रीमत अनुसारे चलते थाको, तोमादेर होलो कुल, तोमरा सदर्शन चक्रधारी हो। प्रश्न, शिव शक्ति पांडव सेनापति बाबार डायरेक्शन की? उत्तर, बाबार डायरेक्शन अर्थात निर्देश होलो श्रीमत अनुसारे चले तुमरा भारतेर तुरी पार करो, सर्व धर्मान परित्याज्य, मामेकम शरण करो अर्थात सब धर्म परित्याग करे एक आमाके शरण करो, पवित्र हुए अन्यदेरो पवित्र करे तोलो। तुमरा शिव शक्ति पांडव सेना पवित्र हुए निजेदेर तनमनधन दिए भारत के स्वर्ग करे तोलार सेवा करो। तुमरा श्रीमते चले नन वायलेंसेर अर्थात अहिंसा बल एर द्वारा भारतेर सत्यिकारेर सेवा करो। गीत ओम नमः शिवायक, ओम शांति। बाच्चारा गान शुनेछे, एटा निराकार शिव परमपिता परमात्मार महिमा, ओनाके भगवान बला हय, भगवान एकजनी हय, भारतवासीदेर अनेक भगवान, कुकुर बिड़ाल नुड़ी पाथर सबाइके भगवान बोले माने आर निजेदेरकेओ भगवान बोले मने करे, सेइजन्यई भगवान बोलेन एरा सब होलो नास्तिक। परमपिता परमात्मार अपार महिमा, तिनि पतित सृष्टिके पवित्र करे तोलेन अथवा करि तुल्य কানাল ভারতকে হীরের মতো মুকুটধারী অর্থাৎ শিরতাজ করে তোলেন। 5000 বছরের কথা, যখন ভারত ডবল মুকুটধারী ছিল, এসবকে বোঝাচ্ছেন পরমপিতা পরমাত্মা শিব, যাকে জ্ঞানের সাগরও বলা হয়, মহিমা করা হয় রচয়িতা বাবার, বাদবাকি সব তো তাঁর রচনা। ভারতবাসীরা বলে তুমি মাতা পিতা, আমরা তোমার বালক, ভারত সুখে সমৃদ্ধ ছিল, এখন আর নেই, এখন আসুরিক রাবণ সম্প্রদায়। প্রত্যেক নরনারীর মধ্যে 5 বিকারের ব্যাপকতা রয়েছে, এর মধ্যে রাজারানী সাধু সন্ন্যাসী সবাই পড়ে, কোনো না কোনো বিকার তো অবশ্যই আছে। এটা হলোই পতিত দুনিয়া, পতিত ভারত। সত্যযুগে ভারত পবিত্র ছিল, তখন পবিত্র গৃহস্থ ধর্ম পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, এখন হচ্ছে অপবিত্র প্রবৃত্তি মার্গ। ভারত ডবল মুকুটধারী ছিল, অগাধ ধন সম্পদ ছিল, হীরে জহরতের মহল ছিল, পরবর্তী সময়ে মুসলমান ইত্যাদি এসে লুট করে নিজেদের মসজিদ কবরে হীরে জহরত লাগিয়েছে। ভারতবাসীরা তো সম্পূর্ণ কানাল হয়ে গেছে, আমাকে ভুলে যাওয়ার জন্য নাস্তিক হয়ে গেছে, আমি তো ভারতবাসীদের দেবতা করে তুলি, মহিমাও করা হয় তুমি মাতা পিতা, তবে নিশ্চয়ই বাবার কাছ থেকেই স্বর্গের উত্তরাধিকার পাওয়া উচিত, ওনার কাছ থেকেই স্বর্গের অগাধ সুখ পাওয়া যায়। বাবা বলেন আমি তোমাদের স্বর্গের মালিক করে তুলি, রাজযোগ আর জ্ঞান প্রদান করে। পরমপিতা পরমাত্মা এসে আত্মাদের শিক্ষা দেন, তিনি বলেন আত্মভিমানী ভব, এমন নয় পরমাত্মভিমানী ভব, এটা ভুল, ঈশ্বর সর্বব্যাপী নন। বাবা হলেন শিব আর বাচ্চারা হল শালগ্রাম, উভয়েই পরমধাম নিবাসী, সুতরাং আমরা সবাই আত্মা। সন্ন্যাসীরা বলে দেয় ব্রহ্মহম, ব্রহ্মই ব্রহ্ম, বাকি সব মিথ্যা, আমরাও ব্রহ্ম। শ্রী শ্রী 108 জগৎগুরু পতিত পাবন তো একজনই, ওনাকেই সদ্গুরু বলা হয়। যারা পতিত দুনিয়াতে বাস করে তাদের পতিত পাবন কিভাবে বলবে, তারা নিজেরাই পতিত, সুতরাং অন্যদের পবিত্র কিভাবে করবে? যে আগে পবিত্র ছিল তাকেও বিয়ে দিয়ে পতিত বানিয়ে দেয়। এখন শিব বাবা বলছেন বাচ্চারা আত্মঅভিমানী ভব, নিজেকে আত্মা নিশ্চয় করো। বাবা এসেই রাজযোগ শেখান। শ্রীকৃষ্ণকে ভগবান বলা যায় না, সে হল দৈবী গুণ সম্পন্ন মানুষ, সত্যযুগের প্রথম প্রিন্স ছিল, পরমপিতা পরমাত্মার মহিমা অনেক উচ্চ। তিনি স্বয়ং আত্মাদের বলেন হে আত্মারা, তোমরা যখন সত্যযুগে ছিলে কত পবিত্র ছিলে, এখন পতিত হয়ে গেছ, পুনরায় যদি তোমরা সুখী হতে চাও তবে শ্রীমত অনুসারে চলো, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত হল ভগবানের। মানুষ তো একদিকে বলে ভগবান নামরূপ থেকে পৃথক, তারপর আবার বলে তিনি সর্বব্যাপী, একেই বলে ধর্মের গ্লানী। কারো জানা নেই যে ভারতেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল,
কে সেই ধর্ম স্থাপনা করেছিল কোনো নলেজ নেই। বাবা এবং বাবার রচনার আদি মধ্যন্তকে জানে না। মানুষই তো জানবে, জানোয়ার তো জানবে না। শিব বাবাকেও বাবা বলা হয়। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ কুলের স্থাপনা হয়। কোনো মানুষ জানে না যে পরমপিতা পরমাত্মা আমাদের কিভাবে রচনা করেন এবং পালন করান। প্রজাপিতা ব্রহ্মা মনুষ্য সৃষ্টি রচনা করেন এবং পরমপিতা পরমাত্মাকে ক্রিয়েটার অর্থাৎ রচয়িতা বলা হয়। তিনি আত্মাদের পিতা। সুতরাং সবাই হল শিবের সন্তান, ব্রহ্মা কুমার কুমারী। উত্তরাধিকার ওই মাতাপিতার কাছ থেকেই পাওয়া যায়। বাবা বলেন, আমি তোমাদের জন্ম দিয়েছি, সুতরাং আমাকেই স্মরণ করতে হবে, আর উত্তরাধিকারকেও স্মরণ করো। সামনেই মৃত্যু, মৃত্যুর সময় বলা হয় ভগবানকে স্মরণ করো। এখন ভগবান স্বয়ং বলছেন, বাচ্চারা তোমরা আমার শ্রীমত অনুসারে চলো। এক হল যাদব মত, দ্বিতীয় হল কৌরব মত, এটা হল পাণ্ডব মত। পাণ্ডবরাই ঈশ্বরীয় মত পায়। দাওয়াও হয়ে থাকে বিনাশকালে বিপরীত বুদ্ধি, পাণ্ডবদের হল প্রীত বুদ্ধি। তোমরা জানো এটা হল মিথ্যাখণ্ড। 5000 বছর আগে ছিল সত্যখণ্ড, সেখানে দেবতারা রাজত্ব করত। ভারতবাসীরা সম্পূর্ণ বিশ্বের মালিক ছিল, যা এখন নেই। এখন তোমরা আবারও বিশ্বের মালিক হতে চলেছ। সত্যযুগে ওয়ার্ল্ড অলমাইটি অথরিটির অর্থাৎ বিশ্ব সর্বশক্তিমান অধিকারীর রাজ্য ছিল, এখন সেটা আর নেই। বাবা বলেন, পুনরায় আমি স্থাপন করছি, বাকি সব ধর্ম শেষ হয়ে যাবে। এখন তোমরা পতিতপাবন পরমাত্মাকে স্মরণ করো, নিজেকে আত্মা মনে করো। পাপাত্মা পুণ্যাত্মা বলা হয়। ভারতে সব পুণ্য আত্মারা ছিল, এখন পাপাত্মারা আছে, পুণ্য পরমাত্মা বলা হয় না। তোমরা বাচ্চাদের এখন 84 জন্ম সম্পূর্ণ হয়েছে। এখন আমি এসেছি বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যেতে। আমি তোমাদের অসীম জগতের বাবা এবং টিচার। তোমাদের অসীম জগতের হিস্ট্রিজিওগ্রাফির রহস্য বুঝিয়ে সদর্শন চক্রধারী করে তুলি। দেবতারা সদর্শন চক্রধারী হয় না। সবচেয়ে উচ্চকুল হল ব্রাহ্মণদের। ব্রাহ্মণ হল শীর্ষে অর্থাৎ কেশ শিখা বা চটি। প্রজাপিতা ব্রহ্মার সন্তান যারা পুনরায় দেবী দেবতা হবে। বাবা বলেন, তোমরা প্রথমে ব্রাহ্মণ ছিলে, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়েছ, পুনর্জন্ম নিতে নিতে আসছ। এখন পুনরায় তোমাদের শিক্ষা প্রদান করে দেবী দেবতা করে তুলি। এই সময় ভারতবাসীরা সম্পূর্ণ কবরস্থ হয়ে গেছে আর নিজেদের বড় বড় টাইটেল অর্থাৎ উপাধি দিতে থাকে, সর্বদয়া লিডার। সর্ব অর্থাৎ সম্পূর্ণ সৃষ্টির মনুষ্য মাত্রেরই উপর দয়া করা, এটা তো মানুষ করতে পারবে না। নলেজফুল, জ্ঞানী, ব্লিসফুল এক বাবাকেই বলা যায়। এখন বাবা বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য, মামেকম স্মরণ করলে যোগ অগ্নির দ্বারা তোমাদের বিকর্ম বিনাশ হবে। এমন নয় যে গঙ্গা পতিত পাবনী, পতিত পাবন একজনই বাবা। এরা হল শিব শক্তি পাণ্ডব সেনা যারা পবিত্র থাকে। এই ভারতের মাতারা শিব শক্তি পাণ্ডব সেনা যারা তনুমন্ধন দিয়ে এই ভারতকে স্বর্গ করে তুলছে। একদিকে নন ভায়োলেন্স অর্থাৎ অহিংসা, অন্যদিকে ভায়োলেন্স অর্থাৎ হিংসা। ওরা কি করছে আর তোমরা কি করছ? স্মৃতি স্মারক আছে, 5000 বছর আগে যারা সেবা করেছিল তাদের স্মৃতি চিহ্ন আছে। তোমরা সার্ভিস করছ, এটা হল নলেজ অর্থাৎ জ্ঞান। এখানে অন্ধশ্রদ্ধার কোনো বিষয় নেই। তোমরা শিবের মন্দিরে যাও কিন্তু জানতে না যে শিব বাবা স্বর্গের রচয়িতা, সুতরাং ওনার কাছ থেকেই স্বর্গের উত্তরাধিকার পাওয়া উচিত। পরমাত্মা সবসময়ই বাচ্চাদের সুখের বর্ষা প্রদান করেন, সেই জন্যই সবাই তাঁকে স্মরণ করে, পতিত পাবন এসো। হে বাবা, তুমি এসে আবার আমাদের স্বর্গের রাজ্যভাগ্য দাও, তুমি এসে জীবন মুক্তি দাও। সদ্বতী দাতা হলেন ভগবান। তোমরা সেই শিব শক্তি পাণ্ডব সেনা যারা পবিত্র হয়ে অন্যদেরও পবিত্র করে তোলো। তোমরা শ্রীমতে চলে ভারতের তরী পার করে দাও। তোমরা বাবার শ্রীমত পেয়েছ, সর্বধর্মান পরিত্যাজ্য, মামেকম স্মরণ করো। এই বাবা হলেন সত্যচিৎ জ্ঞানের সাগর, সুখের সাগর। তিনি আসেন বাচ্চাদের শিক্ষা প্রদান করতে। বাবা আত্মাদের সাথে কথা বলেন, আত্মারাই শোনে।
আত্মাই সবকিছু করে। বাবা বলেন, তোমরা হলে হারিয়ে যাওয়া বাচ্চারা যারা বহুকাল বিচ্ছিন্ন ছিলে। পরমধাম থেকে প্রথমে কোন আত্মারা আসে? যারা শেষ পর্যন্ত এখানে থাকবে। স্বর্গের আদিতে এরা দেবী দেবতা ছিল। ওরাই সম্পূর্ণ 84 জন্ম ভোগ করেছে। যখন পরমপিতা পরমাত্মা আসেন, তখন বহুকাল ধরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আত্মারাই সবার প্রথমে এসে বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করে। বাচ্চারা, গৃহস্থ পরিবারে থেকেও বাবাকে স্মরণ করো, কমল পুষ্পের মতো থাকো, শ্রীমত অনুসারে চলে পুনরায় এমনই শ্রেষ্ঠ হয়ে ওঠো। অর্ধেক কল্প ধরে তোমরা অগাধ সুখ ভোগ করেছ, তারপর মায়া রাবণ আসুরিক মতে তোমাদের নিচে নামিয়ে এনেছে। যারা সূর্যবংশীয় ছিল তারাই চন্দ্রবংশীয় হয়েছে। এখন আবারও শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। তোমরা হলে গুপ্ত, তোমাদের কেউ চেনে না। অসীম জগতের বাপুজি বলেন, আমি সম্পূর্ণ সৃষ্টির বাপুজি, স্বর্গ তো আমি স্থাপন করব। সীমিত জগতের বাপুজি ফরেনার্সদের তাড়িয়েছিল, ইনি তারপর সবাইকে এই সৃষ্টি থেকে তাড়িয়ে নিয়ে যান। অনেক ধর্মের বিনাশ, এক ধর্মের স্থাপনা হচ্ছে। এসব বিষয়ে বুঝবে তারাই যারা কল্প পূর্বেও বুঝেছিল। যারা সূর্যবংশী রাজত্বে আসে তারাই আবার এসে রাজত্ব করবে। এটা অনেক বড় বৃক্ষ। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্যাপলিন অর্থাৎ কলম লাগানো হচ্ছে। কলিযুগ হল কাঁটার জঙ্গল আর সত্যযুগ হল ফুলের বাগিচা। যারা একে অপরকে সুখ দেয় তাদের বলা হয় দৈবী সম্প্রদায়, যারা দুঃখ দেয় তাদের বলে আসুরিক সম্প্রদায়। শিব বাবা এসে শিবালয় স্থাপন করেন, তোমাদের স্বর্গের মালিক করে তোলেন। যে যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ পাবে। ভারতে প্রথমে দৈবী সম্প্রদায় ছিল, তারপর আসুরিক সম্প্রদায় অথবা শূদ্র সম্প্রদায় ভুক্ত হয়ে গেছে। এখন আবারও তোমরা দৈবী সম্প্রদায় ভুক্ত হবে। এখন তোমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছ, এরপর দেবতা হবে। এই চক্র সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: এক, সবাইকে সুখ প্রদান করে দৈবী সম্প্রদায়ের হতে হবে। আসুরিক সম্প্রদায়ের কোনো কর্তব্য করা উচিত নয়। শিবালয় স্থাপনার কার্যে সহযোগী হতে হবে। দুই, আত্মাভিমানী হয়ে থাকতে হবে। গৃহস্থ পরিবারে থেকেই এক বাবাকে স্মরণ করতে হবে। যোগ অগ্নির দ্বারা নিজের বিকর্ম দগ্ধ করতে হবে। বরদান, অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ আর অভ্যাসের নিজস্ব সংস্কারের দ্বারা নিজের এবং সবার সেবায় সফলতা মূর্ত ভব। এর বিস্তার: ব্রাহ্মণ আত্মাদের নিজস্ব সংস্কার হল অ্যাটেনশন আর অভ্যাস। সেই জন্যই কখনও অ্যাটেনশন দেওয়ার সময় টেনশন অর্থাৎ চিন্তা করবে না। সবসময় স্বসেবা এবং অন্যদের সেবাও সাথে সাথে করো। যে নিজের সেবা বাদ দিয়ে অন্যের সেবায় নিয়োজিত থাকে সে সফলতা পেতে পারে না। অতএব উভয়ের ব্যালেন্স অর্থাৎ ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে হবে। দুর্বল হবে না। তোমরা বিজয়ী আত্মা, অনেকবারের নিমিত্ত হওয়া বিজয়ী আত্মা তোমরা। বিজয়ী আত্মার জন্য কোনো পরিশ্রম নেই, মুশকিলও নয়। স্লোগান: জ্ঞানযুক্ত ক্ষমাশীল হও, তবে অন্তরে দুর্বলতার প্রতি বৈরাগ্য আসবে। ওম শান্তি।